বাবাকে নিয়ে প্ল্যান করছে কি খাবে না খাবে। বিশ্বকর্মা ঠাকুর দেখতে গিয়ে পেখমের পেয়েছে খিদে, এখানে তারই আলোচনা চলছে। পেখম খাবে পাস্তা, আর পাস্তা ছিল না সেখানে। সামনে একটা খেলনার দোকান চোখে পড়েছে, ওটাতে কিছুক্ষণ ভুলেছিল যে কোন গাড়িটাতে উঠেছে, কোন খেলনাটা ওর রয়েছে ওটাই। পুজোর দিনে বাইরে বেরিয়েছে, একটু হাই করো। এখানেও অনেক কষ্টে হেসেছে, বাইরে বেরিয়েছে তো আমি বলছি যে তুমি এরকম করে মন খারাপ করে আছো, তোমাকে পরে দেওয়া হবে পাস্তা। কিন্তু কিছুতেই শুনছিল না, পাস্তা পাস্তা করে যাচ্ছিল। তা আমি দেখছিলাম দুজনে কি করছে, কখনো এরকম করে না কি মনে হয়েছে যে আজকে ও পাস্তাই খাবে, তারই ভাই না, এখানে মন খারাপ করে বসেছিল। আমি এসে ওকে ধোসা খাওয়ার অফার দিয়েছিলাম, তার প্রথমে বললো ও খাবে না, আর আমাদের ধোসা অলরেডি চলে এসেছে। ধোসাটা দেখতে ভীষণ সুন্দর ছিল, আর আমরা জানতাম এখানে ধোসাটাও ভীষণ ভালো পাওয়া যায়। এই ধোসাটা সবাই খেতে পারে, বাচ্চা বুড়ো সবাই খেতে পারে, সেইভাবেই বানানো হয়। অনেকে টক পছন্দ করে না বেশি, এখানে একটু টক কম ছিল জিনিসগুলোতে, একটু ভীষণই টেস্টি ছিল সমস্ত কিছু। বাচ্চারা খাবে বলে ঝালটাও কম দেওয়া থাকে, মানে সুন্দর, ভীষণই সুন্দর। আমরা এখানে প্লেন রাইস ধোসা অর্ডার করেছিলাম, নারকেল চাটনিটা ভীষণ ভালো ছিল, যেটা বেখমের খুব পছন্দের ছিল, ওটা দিয়েই ও খাচ্ছিল। সাম্বারটাও ভীষণ ভালো ছিল, এখানে নারকেল দিয়ে করা ছিল। আর এমনি যে চাটনিটা ছিল, চাটনিটা আমি দুই একবার খেয়েছি, বেখম খায়নি। চাটনিটা একটু টক ছিল, সাউথ ইন্ডিয়ান খাবার থাকবে আর টক থাকবে না, সেটা কি করে হয়। ও খেতে বসেও কত গল্প, কখন কি করেছিল, কোথায় কি করেছিল, সব ধোসা খাওয়ার পর ওর মনটা অনেকটাই ভালো হয়েছে। আর এই যে নারকেলের চাটনি ছিল, সেটাও ভীষণ ভালো খেয়েছে, ওটা দিয়েই ও ধোসাটা খাচ্ছিল, আমি ওটাও খেয়েছিলাম। আর এইদিকে যে সাম্বারটা ছিল, সাম্বারটাও ভীষণ ভালো ছিল, ওটা খেয়েছিলাম। এখানে ওর বাপি মোবাইল দেখছে, ও শুধু কফি খেয়েছিল। আর এই সেই সবটা ছিল কিডিগো, এখানে সব খেলনা ছিল, খেলনাগুলোর কথাই ও বলছিল, কোনটাতে উঠেছে, কোনটা ওর আছে, কি কি আছে সব। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর হচ্ছে পরের প্ল্যান, কি খাবে আর কোথায় যাবে, কয়টা ঠাকুর দেখলো। এখানে ওর মন খারাপ আবার, কেননা ওর আবার বায়না হয়েছে সিনেমা দেখতে ঢুকবে। আর আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন সিনেমা দেখার টাইম পেরিয়ে গেছে। এসে পপকর্নের দোকানটা দেখে ভাবছিলাম যে কোনটা, কোন পপকর্নটা নেব। ওকেও জিজ্ঞেস করা হয়েছিল কোন পপকর্নটা নেবে, তারপরে ওর পছন্দ মতো পপকর্ন নিয়ে ফিরছিলাম। আমরা বাড়ি থেকে বেরোনোর পথে অনেকগুলো বিশ্বকর্মা ঠাকুর দেখেছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। এবার যাওয়ার সময় তারপরে আবার কতগুলো বিশ্বকর্মা ঠাকুর দেখতে পেয়েছি, তো রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই প্রণাম করেছিলাম। তার ফেরার পথে আরেকটা রাস্তাতে আরেকটা ঠাকুর দেখতে পেলাম, সেখানে প্রসাদ দিচ্ছিল, তো প্রসাদটা নিলাম। এই ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল, ঠাকুরের প্রসাদের কাছে কোনো খাবারের তুলনা হয় না। বিশ্বকর্মা পুজোর মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।